জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্সোলজার ফিরদৌস মণ্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, প্রি ডিফেন্স একাডেমিতে আমাদেরই একটি ছোট্ট বোন, আমার যেখানে জন্মস্থান সেখান থেকে বর্তমানে ও এসেছে। ওর বাড়ি সুন্দরবন এরিয়ার অন্তর্গত আমলামেতির খেয়া পার হয়ে, অর্থাৎ বালি এক নম্বরে। এর আগে এসেছিল গার্জেন এবং দেখে গিয়েছে আজকের মেয়েকে রাখতে এসেছে, এর আগে একবার এসে ভর্তি করিয়ে গেছে। তো সর্বপ্রথম ওর নাম কি, ওর ঠিকানাটা আরও ডিটেল জেনে নেবো এবং সাথে সাথে ওর বাড়ির কে কে আছে সব কিছু জেনে নেবো। বেটা, তোমার নাম কি? সাগরিকা মণ্ডল। আর বাড়িতে কে কে আছে? মা আছে, বাবা আছে, ভাই আর ঠাকুমা। আচ্ছা, তাহলে বেশ বড় ফ্যামিলি আছে, তাই না? ভীষণ এনজয় করতে তো এবার হচ্ছে হোস্টেলে তো একা হয়ে যাবে। হোস্টেলে একা বলতে, আমি কলেজে যখন ভর্তি হয়েছিলাম তখন থেকে একা থাকি, আর ভাইও থাকে না বাড়িতে, শুধু বাবা মা ঠাকুমা থাকে। আচ্ছা, আর বাবা কি করেন? বাবা এমনি ফার্মার, চাষি। ফার্মার আছে। আমি তো বালিতে ওই একটুখানি গিয়েছি, ঠিক বলতে পারবো না, তোমাদের পরিবেশটা খুব সুন্দর দেখেছি। হ্যাঁ। আর তুমি এত রোগা কেন, খাওয়া দাওয়া করো না? হ্যাঁ, খাওয়া দাওয়া তো করি। কোন কলেজে পড়ো? বাসন্তী দেবী গার্লস কলেজ, বালিগঞ্জ। বালিগঞ্জ, আচ্ছা আচ্ছা। নমস্কার দিদি। নমস্কার। ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। তো মেয়ের সঙ্গে তো কথা হলো, তো আপনি একটু আগে কিছু একটা বলছিলেন যে চাকরি বাকরি পেলে মেয়ে আমার, আর না হলে আপনার, এই তো? নিয়ে যাবো না একদম, তাই তো? যতদিন না চাকরি বাকরি পাবে ততদিন আপনার কাছে থাকবে, আর কি করবো। থাক, কোনো অসুবিধা নেই, অনেক বাচ্চা আছে, ও থাকুক। আমার বাড়িতেও দুটো আছে, একটা ছেলে একটা মেয়ে, তারা ছোটো। একটু বড় হলে বেশি খুশি হতাম, কেন ওদের সেটেল করে দিতে চাকরি বা এই ধরনের কাজ করতে হবে না। যতদিন না ওরা বড় হচ্ছে ততদিন করি, আর এতে তো কিছুটা হলেও সমাজসেবামূলক একটা কাজ হচ্ছে, কিছু ভাই বোনরা সাকসেস হচ্ছে। আপনারা আশীর্বাদ করবেন যাতে আমাদের ভাই বোনকে আমরা খুব সহজে সাকসেস করাতে পারি। আর কিছু বলতে চাইবেন? এই দিয়ে গেলাম, খুব আশা ভরসা নিয়ে আপনার কাছে রেখে দিয়ে গেলাম, আপনি যেটা ভালো বুঝবেন করবেন, আপনার নিজের মনে করে। একদম, প্রত্যেকটি স্টুডেন্ট আমার নিজের। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। আবারও বলি, লাস্ট ওই একটাই কথা, অনেক আশা ভরসা করে আপনার কাছে এসেছি, অর্থাৎ এই ভরসাটা রাখার দায়িত্ব আমার। আমি চাইব সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে যাতে এই ভরসাটা অক্ষুণ্ণ রাখার, কারণ এটাই সব কিছু। আপনারা যে আপনাদের আশীর্বাদ দিয়েছেন, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আবারও বলি, ঠিক রাত 8টার সময় আমি আসছি, আপনাদের সঙ্গে অনলাইন মিট করব। ফার্স্ট কমেন্টে একটি লিংক থাকবে, সেখানে আপনারা জয়েন করুন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। কারা কারা এবছর এসএসসি জিডিতে সার্ভিস পেতে চাও অবশ্যই আমাকে জানাবে, আর লাইভে আমরা একে অপরের সঙ্গে কথা বলব। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।